যে সংখ্যায় বন্যা কবলিত হয়েছে, যত মানুষের ত্রাণের দরকার, এখানে আরও আরও বেশি প্রয়োজন। কিন্তু আমরা যেটা দিচ্ছি তারা বিতরণ করে পারতেছে না, যার জন্য আমাদের একটা সাপ্লাইয়ের একটা কন্টিনিউয়াস একটা চেইন মেনটেন করা হচ্ছে। যেমন গতকালকেও দিচ্ছে আমরা 50 লক্ষ টাকা, আজকেও আবার 50 লক্ষ টাকা দিয়েছি, এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই সিলেট সুনামগঞ্জ সহ অন্যান্য জেলার বন্যা মোকাবেলা করার জন্য। আর আমাদের কাছে পর্যাপ্ত জিআর চাল আছে এবং শুকনা খাবারও আছে, যত যেখানে যখন যে চাহিদা হবে সেখানে আমরা দিতে সক্ষম আছি। সিলেট অঞ্চলে সুনামগঞ্জে এই সমস্ত বিষয়ে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আমাদের মেয়র বলেছেন সিটি কর্পোরেশনের যে সেখানে কয়েকটা রাস্তা তাদেরকে কাটার দরকার হয়ে গেছে এবং তারা কেটেছেন, এবং কাটার পরে সেখানে কিন্তু পানি দ্রুত সেখানে সরে গিয়েছেন এবং তাতে সুফল পাওয়া গেছে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যেন নাকি যদি অন্য কোথায় ওদের দরকার হয় সব সারা বাংলাদেশের জন্য এই কথাটা বলা হয়েছে।